পোদ্দার, পিতা মৃত জগদীশ পোদ্দার, মাতা মৃত চারুবালা পোদ্দার। আমার গ্রাম জালালপুর, পোস্ট অফিস গণপদ্দি, থানা নকলা, জেলা শেরপুর। এই 1971 সালের ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম, 65 জন। আমরা 65 জনই একই বেসে মুক্তিযোদ্ধা হয়েছি, একই সাথে ট্রেনিং করছি। আমরা ট্রেনিং করে আইসা যুদ্ধে এক এক জায়গায় এক একজন পোস্টিং হয়ে গেছে। গণপদ্দি স্কুলের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। ওখান থেকেই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে থেকেই আমার একটা আশা হলো যে আমি দেশের জন্য কিছু করব। তখন আমি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হই এবং বাড়িতে কাউরে না বইলা আমি ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া যায় ট্রেনিং করে আইসা, এটা তোরা আমাকে ডালু বিএসএফ ক্যাম্পে পোস্টিং করে দেয়। আমার সাথে বিডিআরের এক হাওলদার ছিল ফরহাদ ভাই, উনি আমরা চলে যাই পানিহাতা ফরেস্ট অফিসে সীমান্ত এলাকায়। 1971 সালের জুন মাসের 1st উইকে ইন্ডিয়ান আর্ম ফোর্সের সাথে আমাদের কম্বাইন্ড একটা অপারেশন হয়, প্রচণ্ড গোলাগুলি হয়। বিএসএফের ক্যাপ্টেন সাহেব বলল যে না, তোমরা এখান থেকে উদ্রগ্রে চলে আসো। আমরা বিএসএফ ক্যাম্পের কাছেই ফাড়িতে আসলাম। আসার পরে 3 তারিখে রাত্রি 2টার সময় পুরো এক ব্যাটালিয়ন পাক আর্মি আইসা ক্যাম্প নাকুগাঁও ক্যাম্প আক্রমণ করে। ওই যুদ্ধে ইন্ডিয়ান 35 জন শহীদ হন। একজন ক্যাপ্টেনরে ধরে নিয়ে যায়, উনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ছিল, নিয়ে চলে যায় ওরা। আমাদের শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট ছিল একজন আশপাক, শেরপুরের আমারই জেলার মুক্তিযোদ্ধা মতিন শহীদ হন। পরে তো আর কি আমরা চলে গেলাম ভিতরে, নিয়ে আমাদের বিএসএফ কাস্টোডিতে রেখে দিল। কাস্টোডিতে রেখে যারা টারা কইরা যেভাবে ওরা তো আসতে পারে না, তোমরা বইলে দিছ হয়তো। পরে আমাদের 15 দিন পরে ওই কাস্টোডি থেকে বাইর করে পরে আমাদের আবার মার্চ করে ওদের সাথে ক্যাম্পে, বিএসএফ হেডকোয়ার্টার, কোম্পানি হেডকোয়ার্টারে। হাবিলদার মেজবা জীবিত আছে এখনও, নায়ক ওজিউল্লাহ, সুবেদার জিয়াউল হক সাহ, এই কয়েকজনের নাম মনে আছে আর কি। নভেম্বরের 1st উইকে বান্দরঘাটা আক্রমণ করার জন্য ইন্ডিয়ান আর্ম ফোর্সরা রওনা দিল। ময়মনসিংহের মাসিম ভাইয়ের নেতৃত্বে যাই। আমি ওই কোম্পানি 2IC ছিলাম। 2IC থাকা অবস্থায় আগের দিন রাত্রে আমরা ওখানে যে পোস্টিং মানে ওয়ারফিল্ডে যাই। যাওয়ার পরে ওখানে ইন্ডিয়ান আর্মির 16 রাজ রাইফেল আর 56 মাউন্টেন রেজিমেন্ট আমাদের কাভারিং ফায়ার দেওয়ার জন্য রেডি হইল। যাওয়ার পরে ওখানে যায় ও ইন্ডিয়ান আর্মির জন্য ফায়ার ওপেন করে, সুবেদার নিয়োগই MNG চালায়, ওইখানে ব্রাশ দেওয়া, পেট্রোল পাট্রোল ব্রাশ মারে, এখানে 6-7 জন অনেক মারা যায়। মারা যাওয়ার পরে এরা করছি ফটকার ক্যাম্প সাইডে চলে গেছে। আমরা যাই যেই ক্যাম্পে ঢুকছি, চারদিক থেকে তারা আর্টিলারি লইয়া হেলিকপ্টার দিয়া প্যারাট্রুপস নামায় আমাদের উপরে ঝাঁপায় পড়ে, আমাদের উপরে আক্রমণ করে। সেই জায়গায় আমি আহতই, আমার এক বন্ধু আছে সিদ্দিক, আরেকজন আছে রফিক, প্রায় 16-17 জন আমরা আহতই। কোম্পানি হেডকোয়ার্টার ওটাই, কাউন্টার অ্যাটাক শুরু হইলো। কাউন্টার অ্যাটাক হইলে পরে এখানে মুক্তিযোদ্ধারা তো এলোমেলো হয়ে গেছে গা, যেহেতু আর্টিলারি সেল হইতেছে। আমার চোখের সামনে দেখলাম যে 2 জন মারা গেল, একজন ইন্ডিয়ান আর্মির ওপি অফিসার ছিল, হ্যাঁ নায়ক, ও মার শহীদ হইল। আমাদের মুক্তিযোদ্ধা মারা গেল প্রায় 15-20 জন, আমরা 22-23 জন আহত হইলাম। ওরা সাপোর্টিং ছিল আমাদের, নেতৃত্ব হইল হাশেম ভাই, এর উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে ছিল ডাক্তার মাহমুদ ওই বান্দরঘাটা অপারেশনে। আমার বাম পায়ে লাগে, মাথায় লাগে, মাথাটা এখনও আছে, বুলেট বাইর করে নাই, ওরা পরে হসপিটাল থেকে রিলিজ করে ছেড়ে দিয়েছে। পায়ে লাগে তো, এই পায়ে লাগছিল আমার আর সিদ্দিক ভাইরে, এখান থেকে 2 মুক্তিযোদ্ধা, হাশেম ভাই আর ঘিরু, 2 জনে আমার বর্ডার পর্যন্ত দিয়ে আসে। দিয়ে আসলে ওইখানে স্থানীয় লোকেরা আমাদেরকে নিয়ে যায়, নিয়ে পরে ওখান থেকে হেলিকপ্টারে নিয়ে যায় আমাদের তোরা বেস ক্যাম্পে।
পরে ওখান থেকে চলে যাই আমরা ইয়েতে গুয়াহাটি, হেলিকপ্টার যোগে আমাদের গুয়াহাটি পাঠায় দেয়। গুয়াহাটি আর্মি বেস হসপিটালে চিকিৎসাধীন ছিলাম। সবচেয়ে আমার আশ্চর্য ব্যাপার হলো, আমি 3 দিন পরে আমার জ্ঞান ফিরে আসে। মাথার কাছে বসা ছিল ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী, পরবর্তীতে সে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম পাইছে। উনি বলতেছে, বাবা তুমি কাঁদতেছো কেন, তোমার তো কিছু হয় নাই। আমি কি, স্যার আমি কোথায় আছি, আমি কি, আমার হাতিয়ার কোথায়? বলতেছে, না বাবা তুমি তো হসপিটালে আসো, তুমি ভালো আছো, সুস্থ আছো, তোমার কিচ্ছু হবে না। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। পরে আইসা ওই তো সেক্টরে জয়েন করি, ডক্টর মাহমুদের কোম্পানিতে যাই। ওনার সাথে ডালুর থেকে মার্চ করিয়া নকলা হইয়া ময়মনসিং, ময়মনসিং থেকে ঢাকা। যে ব্যাপার হলো, আমরা তখন হোটেল শেরাটনের সামনে, এক পাকিস্তান আর্মির ক্যাপ্টেন এসে বলতেছে, ওই ব্রিগেডিয়ার সাহেবের সাথে আমরা স্কোয়াডে, ব্রিগেডিয়ার সাহেব বলতেছে যে, ও সাহেব ইধার কেউ বাংলাদেশি পাতা লাগা রে, ইহা তো ইন্ডিয়ান পতাকা চাইয়ে। তখন আমি তারে দরবার যাই, তখন আমার ব্রিগেডিয়ার বলতেছে, নো সরি তুমি তারে কিছু বইল না, সে বুঝতে পারে নাই, এই কারণে এই কথা বলছে যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশেরই থাকবে, আমরা আসছি ওদের সাহায্য করতে, দেশ স্বাধীন হবে আমরা চলে যাব। ঢাকা ওই যে বর্তমান যে সংসদ ভবন আছে, এই সংসদ ভবনে আমরা ক্যাম্প করি যায়। 1971 সালের জুন মাসের যুদ্ধের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান আমাদেরকে ইনভাইট করে, সেখানে ভারতের স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। ওই উপস্থিতিতে আমাদেরকে সম্মাননা পদক দেওয়া হয় এবং ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথাই বলছে যে, আজ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি কোনো বিদেশি সৈনিককে পদক দেয় নাই, এই প্রথম 3 জন বাংলাদেশিকে আমরা সম্মাননা পদক দিলাম। এটা আমার একটা গর্ব, আমার না শুধু সারা বাঙালি জাতির গর্ব হিসাবে এটা আমি মনে করি। বিএসএফ ডাইরেক্টর জেনারেল পদক এবং পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা পদক দিছে। সুনের বঙ্গবন্ধুরে হত্যার পর স্বপ্ন আস্তে আস্তে বিলীন হয়ে যায়। মুক্তি দেওয়ার পর অকথ্য নির্যাতন আসে, আমারও 2-3 বার অ্যারেস্ট করছে, জেল টেল খাটাইছে। এখন শেখ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আসছে, আসার পরে আমরা মুক্তিযোদ্ধারা আশার আলো দেখতেছি। এখন আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করছিলাম কিছুটা হলেও বাস্তবায়ন করতেছে বর্তমান নেত্রী, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে আমরা করেছি, যার জন্য আমরা রক্ত দিছি, সেই উদ্দেশ্য বাস্তবায়ন এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমরা সর্বদাই চেষ্টা করবা, এটা পুরস্কারটা আমি পাইনি, সারা বাঙালি জাতি পেয়েছে। রীতা পোদ্দার, বাবার নাম সুধীরচন্দ্র দেবনাথ আর মার নাম জ্যোৎস্নারানী দেবী, গ্রাম তালালপুর, পোস্ট অফিস গণবুদ্ধি, থানা নকলা, জেলা শেরপুর। যে বাড়িতে আপনার ওই যে পাকবাহিনীর যে আসছিল, দৌড়াদৌড়ি করছি, এইটুকু একটু মনে আছে আর কি। বাবা মার সাথে একটু কান্নাকাটি করছি, ভয় পেয়েছি, এইটুকুই মনে আছে আর কি। সংগ্রামের সময় আবার আমরা ইয়েতে ভারতেও চলে গেছি, ওই যে পাউরুটি, কলা, বিস্কিট এইগুলি দিয়েছে, বাবা মার সাথে থাকছি আগরতলা রাজবাড়িতে, এইগুলি দিয়েছিল। তার উদয়পুর ক্যাম্পে গেছি, তো এই খাবারই তো খাইছি আমরা। 81-তে বিয়ে হয়েছে আমার। তমল পোদ্দার, পিতা তপন পোদ্দার, যোদ্ধা হত মুক্তিযোদ্ধা। সন্তান হিসেবে অনেক গর্ববোধ করি। আমার নাম তৃষা পোদ্দার, আমার বাবা তপন পোদ্দার, যোদ্ধা হত মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অনেক গর্ববোধ করি। আমার বাবা যেমন আমাদের দেশকে ভালোবাসত, আমিও আমার দেশকে অনেক ভালোবাসি, চাই সবসময় এইভাবে স্বাধীনভাবে থাকতে, এভাবেই সবাই শান্তিতে বসবাস করতে চাই। আমার শ্বশুর তপন পোদ্দার, যোদ্ধা হত মুক্তিযোদ্ধা। আমি আসলে এই ফ্যামিলিতে আসছি বিশেষ করে কারণ একটাই, যে আমি একজন মুক্তিযোদ্ধার পুত্রবধূ, এই জন্য আমি অনেক গর্ববোধ করি। আমি এটাই বলবো যে আমার যে বাবা, উনি দেশের জন্য যুদ্ধ করছেন, উনি আহত হয়েছেন, গুলি খাইছেন, তো উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে স্বাধীন করছেন, সেই দেশটা যেন অবশ্যই অবশ্যই, দেশের মানুষজন যেন অবশ্যই ভালো থাকে, এবং একটা স্বপ্নের বাংলাদেশ যেন
থাকে, সবাই যেন অনেক অনেক ভালো থাকে। সেখানে রাজাঘাট থাকবে না, এরপরে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সবসময় সবাই ভালো থাকবে। ত্রিনা পুদ্দার, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তপন পুদ্দার। আমার নাম জিনা পুদ্দার, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা যুদ্ধাহত। ভক্তি পুদ্দার। আমার নাম অর্ক পুদ্দার। আমার নাম জিৎ পুদ্দার। আচ্ছা।